মহাপ্রভু কোন সময় কথা চলে বললেন ঈশ্বর জগন্নাথ যার হাতে সব অর্থ, তিনি মালিক, তিনি ঈশ্বর, তিনি প্রভু, তিনি নিয়ন্তা, তিনি সর্বশক্তিমান, তার হাতেই সব কিছু চাবি কাঠি। আমরা এলাম মঠে, পুরুষোত্তম মঠে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রতিষ্ঠিত এই স্থান, এখানে এলাম, কিন্তু মঠের মালিক কে? এটা একটা প্রশ্ন, অনেকের মধ্যে জাগে, অনেকের মধ্যে জাগে না, অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকে জানবার প্রয়াসও করে। মঠের মালিক কে? আমরা অনেক সময় মনে করছি যে মঠ ইনচার্জ এখানকার মালিক, অনেক সময় মনে করছি গুরুদেব মঠের মালিক, কিন্তু আমাদের গুরুবর্গ জানিয়েছে গৌরবরাধর রাধা বিনোদ মাধব, রাধা বিনোদ মাধব হচ্ছেন মালিক, তিনি জগন্নাথ, তিনি ধামেশ্বর, তিনি এখানকার মালিক। আর মালিকের কাছে যদি আমরা আসি তাহলে আমাদের কর্তব্য কি সেটা বুঝে নিতে হবে। তন্ত্রে তন্ত্রে আমাদের বোঝার অবকাশ রয়েছে, আমরা যেখানে আছি, যেখানে সেবা করছি, যেখানে প্রসাদ সেবন করি, যেখানে আশ্রয় থেকে, যার যে স্থানের আশ্রয় থেকে আমরা ধামের বিভিন্ন স্থান দর্শন করি, সেই স্থানের মালিককে আমাকে বুঝতে হবে। তিনি ঈশ্বর জগন্নাথ যার হাতে সব অর্থ, কর্তুম অকর্তুম অন্যথা করিতে সব। মহাপ্রভু কোন সময় কথা চলে বললেন ঈশ্বর জগন্নাথ যার হাতে সব অর্থ, তিনি মালিক, তিনি ঈশ্বর, তিনি প্রভু, তিনি নিয়ন্তা, তিনি সর্বশক্তিমান, তার হাতেই সব কিছুর চাবি কাঠি। যার হাতে সব অর্থ, তিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থ, তিনি তাই তিনি ভগবান, তিনি স্বয়ং তু অসাম্মাতিশয়, তিনি স্বয়ং এবং তার সমান কেউ নেই, তার থেকে অতিশয় কেউ নেই, তিনি মালিক, তিনি জগতের মালিক, তিনি মঠের মালিক। আপনি যদি বৎসরান্তে একবার আসেন, আপনার মনটাকে ঝাঁঝিয়ে আনতে হবে, আপনার মনটাকে একটু ঝালিয়ে নিয়ে আসতে হবে এখানে। আপনি যখন পুরুষোত্তম মঠে ঢুকছেন, আপনার হাতে কি রয়েছে আপনাকে চিন্তা করতে হবে, আপনার হাতে কি ফল, ধূপ, কর্পূর, আম, ফল, বা আপনার হাতে কি কোনো আচার, কোনো বই, এসব কি আপনি মালিকের জন্য এনেছেন চিন্তা করতে হবে। যদি না এনে থাকেন তাহলে আপনি কোথাও ভুল করছেন, যদি পাঁচটা না এনে থাকেন, একটা এনে থাকেন, দুটো এনে থাকেন, তাও আপনি কিছু করলেন, আপনার দ্রব্যগুলো মালিক গ্রহণ করবেন, যদি ওর সঙ্গে একটু প্রীতি মাখা থাকে, নিশ্চয় উনি গ্রহণ করবেন, গ্রহণ করবার জন্যই উনি সারা বছর তাকিয়ে থাকেন। আপনি যদি এই রাধা বিনোদানন্দ বা বিনোদ মাধবকে মালিক বলে জানেন, তাহলে মঠের মধ্যে যতক্ষণ থাকবেন, জেগে থাকবেন, ততক্ষণ তার সুখ চিন্তা করবেন, সেবা চিন্তা করবেন। ওদিকে মালা গাঁথাটা বাকি রয়ে গেল, ওদিকে সবজি অমান্যের লোক নেই, ওদিকে রুটি করবার ছিল, ওদিকে বাসনটা মাজবার ছিল, ওদিকে ঝাড়ুটা দু তিনজন ঝাড়ু দিচ্ছে, আমারও একটু অংশগ্রহণ করা দরকার, ওদিকে আমি ফোনটা এলো কীর্তনের মধ্যে পট করে ফোনটা নিয়ে উঠে চলে গেলাম, ফোনটার গলা টিপতে পারলাম না, নিজের গলাটা টিপে ফেললাম, অর্থাৎ নিজের ভজনটাকে বাদ দিয়ে ফোনের গুরুত্ব দিয়ে ফেললাম। এদিকে সকলেই পাঠ কীর্তনে মস্ত, কি সব সময় পাঠ কীর্তন, চলো একটু সমুদ্রের ধারে ঘুরে আসি, দু চারজন বন্ধু বান্ধবকে নিয়ে সমুদ্রের জলে অর্ধেক নেমে ফটো তুলছেন, তাহলে আপনাকে ঠকে যেতে হবে, তার জন্য আপনার রাস্তা রয়েছে, খোলা রয়েছে, অনেক হোটেল খোলা রয়েছে, সেখানে একটু ভাড়া বেশি দেবেন আর সমুদ্রের হাওয়া পাবেন, মনোরঞ্জন হবে, দেহরঞ্জন হবে, সবকিছু স্বতন্ত্রভাবে চলবার সুযোগ পাবেন, কিন্তু এই স্থানটা স্বতন্ত্রতার জন্য নয়। বিনোদ মাধব প্রভু, আপনি তার দাস, আপনি তার কুকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানাও মরে, মহাজন আমাদেরকে আমার পরিচয় দিয়ে দিয়েছেন, আমি তো কুকুর, আমি পাহারা দেব, আমি সেবা করব, আমি প্রভুর ইন্দ্রিয় তৃপ্তির বিধানের জন্য প্রচেষ্টা করব,
তবেই আমাদের গতি ভগবানের দিকে, গোলকের দিকে, তবেই আমাদের জীবন মানব জীবন সার্থক হওয়া সম্ভব।